ডোপ টেস্টে উত্তীর্ণ না হতে পারায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের 7 সদস্য সাময়িক বরখাস্ত হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। গত 2 মাসে কনস্টেবল থেকে এসআই পদমর্যাদার 51 পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার। মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে নিজেদের মধ্যে শুদ্ধি অভিযান শুরুর পর মাদক সেবন ও ব্যবসায় জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত শুরু করে পুলিশ সদর দপ্তর। সিএমপিতে 2 মাস আগে শুরু হয় ডোপ টেস্ট। এর মধ্যে মাদক সেবনের প্রমাণ পাওয়ায় কনস্টেবল থেকে এএসআই পদমর্যাদার 7 পুলিশ সদস্য চাকরি হারাতে যাচ্ছেন। কোনো মাদকাসক্তকে পুলিশে রাখা হবে না জানিয়ে সিএমপি কমিশনার বলেন, বিভাগীয় মামলা তদন্ত শেষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এটি একটি চলমান প্রক্রিয়া, এটি নিয়মিত ভিত্তিতেই হবে এটা। আর আমরা 7 জনের বিরুদ্ধে পজিটিভ পেয়েছি এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন আছে। শুধু মাদকাসক্ত নয়, অনেকের বিরুদ্ধে মাদক ব্যবসারও অভিযোগ রয়েছে। তাই সব স্তরের পুলিশ সদস্যদের ডোপ টেস্টের আওতায় আনার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। এটা অত্যন্ত ভালো একটা শুভ উদ্যোগ এবং যুগোপযোগী একটা উদ্যোগ। যদি ভবিষ্যতে এই ধরনের কোনো কিছুতে জড়িয়ে পড়তে পারে, মাদকাসক্তির দিকে প্রবণতা থাকে, তারাও নিজেদের নিবৃত্ত করবে, আর যারা আছে তারা এটার জন্য শাস্তি ভোগ করবে। সিএমপি জানিয়েছে, সতর্ক করার পরও যারা নিজেদের শুধরায়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকাসক্ত কোনো সদস্য স্বাভাবিক জীবনে ফেরত আসতে চাইলে চিকিৎসার ব্যবস্থা করা হবে। যারা মাদক সেবী তাদেরকে আমরা আসলে অপরাধ হিসেবে দেখি না, আমরা অসুস্থ লোক হিসেবে দেখি। তাদেরকে নানান প্রক্রিয়ার মাধ্যমে সোসাইটিতে রিইন্টিগ্রেট করাটা আমাদেরই কর্তব্য বা সমাজের দায়িত্ব আমি মনে করি। সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয় 2018 সালে, কিন্তু সীমাবদ্ধতা সহ নানা কারণে অনেক ক্ষেত্রে তা মানা হয়নি। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।